আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি। যেহেতু আমরা জানি যে রমজান মাস চলছে আর দুদিন থেকে অনেক গরম পড়েছে, লো প্রেশার এবং ডিহাইড্রেশনের অনেক প্রবলেম দেখা দেয়, টক আমার শরীর একদম ফ্রেশ করে নেয়। আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি টক খেতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি। ইফতারের পর আমার টক খেতে অনেক পছন্দ, তো আজকে ঘরে কিছুই ছিল না, তো ভাবলাম লেবু দিয়ে কিছু বানিয়ে নিই। তো আজকে আমি আপনাদের সাথে একটি লেবু রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে লেবুটি ধুয়ে ভালো করে পিলটি ছড়িয়ে নেব। তো পরে কি করব, ওই পিল ছড়ানোর পর ওইটা কুচি কুচি করে কেটে নেব। যেহেতু আমি একটু হাইজিন মেনটেন করি আর আমি চপিং বোর্ড ইউজ করছি না, ভালো করে আমি চপিং করার জায়গাটি মুছে নেব। আমাদের ঘরে দা ব্যবহার করা হয়, মা বোন সবাই দা ব্যবহার করে, কিন্তু আমার একটু দা দিয়ে কাটতে প্রবলেম হয়, তাই আমি চপিং করতে সময় আমি নাইফ ব্যবহার করি। শুরু করি আমার চপিংয়ের প্রসেস। এক কুচি কুচি করে আমি লেবুগুলি কেটে নেব ভালো করে। আমার এই অভ্যাসটি টক খাওয়ার প্রায় ছোটোবেলা থেকেই। টক এত পছন্দ করি, ভিডিও দেখতে দেখতেই মুখে পানি এসে যাবে হয়তো আপনাদের, আমার নিজে এসে যাচ্ছে। তারপর আসে মশলা বানানোর পালা। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, এক চামচ চিনি, আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, যা যতটুক ভালো লাগে ততটুক দিয়ে দেবেন। মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বিট লবণ। এই বিট লবণ না দিলে সেই স্মেলটি আসে না। আমি মিক্সার গ্রাইন্ডার থেকে পাটা শিল দিয়ে বাটতে পছন্দ করি। এই পাটা শিল দিয়ে বাটলে একটি ন্যাচারাল ফ্লেভার আসে। যে কোনো রকম রেসিপি তৈরি করি না কেন, একটি আলাদাভাবে স্বাদ আসে। একটি ছোট লঙ্কা কেটে নেব, যার যতটুক ঝাল পছন্দ ততটুক দিতে পারে। তারপর লাস্ট প্রসেস, যা হচ্ছে আমরা মিক্স করব। শুরু করি মিক্স করার প্রসেস। এই চপিং করা লেবুটি দিয়ে দেব একটি বাউলের মধ্যে। আমি অল্প পরিমাণে দিচ্ছি, আমার যতটুক খাবো আমি ততটুকই। দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলি। তারপর সবথেকে মেইন ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেব মশলা, যা বেটে রেখেছিলাম। অল্প পরিমাণে পানি মিক্স করব। সব কিছু মিক্স করার পর যখন এক চামচ মুখে দেই, কি যে স্বাদ, কি যে তৃপ্তি পেলাম বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। আমার টক এত পছন্দ, এত পছন্দ কি আমি তেঁতুলের পাতাও বেটে তেঁতুলের পাতার মধ্যে মশলা মিক্স করেও খেয়ে নেব, এত বেশি আমার টক পছন্দ। আপনাদেরই ঘরে এই অল্প সময়ের মধ্যে ইজি রেসিপিটি ট্রাই করতে পারবেন। খুবই টেস্টি, খুবই কম সময় লাগে। একবার বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তারা